তো আমি আজকে একটা সুন্দর কেস বলবো, যে কেসটা আমি সাইকো ডাইনামিক ওয়েতে সারিয়েছি আজ থেকে প্রায় তো 3-4-5 মাস হয়েই গেল মনে হয়। তো আমি ঠিক খাতাটা মানে দেখে বলতে পারছি না এখন, মানে আমি রানিং ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। কেসটা কি ছিল? কেসটা ছিল একটি মহিলার কেস, তার হাজবেন্ড আমার কাছে তার পায়ের ব্যথার জন্য ওষুধ খাচ্ছিলেন। তো পায়ে তার পায়ের ব্যথার জন্য প্রচুর এলোপ্যাথিক ডক্টর দেখেছে, প্রচুর কিছু করেছে, কিন্তু তার পায়ের ব্যথা কমানো যাচ্ছিল না, কমছিল না। বিভিন্ন ইঞ্জেকশান করছিল, বিভিন্ন এই সেই সব করছিল, কোনো কিছু করতে পারছিল না। তখন তার হাজবেন্ড আমার কাছে আসে, এবং তার হাজবেন্ড একজন পেশায় আমাদের এখানেই দোকানদার। তো তার হাজবেন্ড আসে এবং তার হাজবেন্ডকে আমি ওষুধ দিই, ওষুধ দেওয়ার 10-15 দিনের মধ্যে সেই পায়ের ব্যথা একেবারে কমে যায়, এবং তিনি অনেক প্রচুর পেশেন্টও পাঠান আমার কাছে এখনও। তো তার ওয়াইফের কেস, তার ওয়াইফ আমার চেম্বারে আসলে এসে বলছে, আমার সামনে চেয়ারে এসে বসে বলছে যে ডাক্তারবাবু আমার প্রচণ্ড কষ্ট হয়। আমি বললাম কী কষ্ট? বলছে প্রচণ্ড শ্বাসের কষ্ট হয়। আমি বললাম শ্বাসের কষ্ট মানে? আমি বুঝতে পারলাম না। বলছে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় আর ওই নাকে সবসময় মানে সর্দি সর্দি ভাব থাকে, সারাক্ষণ হাঁচি হতে থাকে, ঠিক আছে, এইসব হতে থাকে। আমি বললাম শ্বাসকষ্ট কখন বেশি হয়? বলছে ডাক্তারবাবু আমার রাত্রে যখন আমি ঘুমাই তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, এবং শ্বাসকষ্টের জন্য ঘুমাতে পারি না, রাত্রে প্রায় মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় যেন আমার দম আটকে গেল, এবং প্রচণ্ড কাশি হতে থাকে, আমার প্রচণ্ড কষ্ট হয় ডাক্তারবাবু। তাই আমি বললাম এটা কবে থেকে হচ্ছে? পেশেন্ট বললো প্রায় 20 বছর ধরে। আমার মাথায় তখন ক্লিক করলো, মহিলাটির বয়স প্রায় 36-37 বছর বয়স, আমার মাথায় ক্লিক করলো এই বয়সে এরকম অবস্থা, এরকম অবস্থা কী করে হতে পারে? তার মানে ডালমে কুচ কালা হ্যাঁ। তো আমি তাকে বিভিন্ন রকম তখন প্রশ্ন করতে লাগলাম। তো আমি তাকে প্রথম প্রশ্ন করলাম যে 20 বছর ধরে কোনো ডাক্তার দেখাও নি? বলছে হ্যাঁ ডাক্তার দেখিয়েছি। বলছে 20 বছরে 2-3 বার আমি ডাক্তার দেখিয়েছি। আমার কেন? বললো কেন বাবা, এই তো আসলে সময় পাই না তাই। তো আমি বললাম কোথায় ডাক্তার দেখিয়েছো? বলছে সরকারি হসপিটালে দেখিয়েছি। তো আমরা প্রত্যেক দিন আমার চেম্বার বন্ধ করার পর আমি আরও 2-1 জন ডাক্তারবাবু মিলে ওনার দোকানে গিয়ে আমরা চা বিস্কুট বিভিন্ন মানে রকম খাবার দাবার খাই, আড্ডা মারি, আমরা প্রতিদিন তাকে দেখি। তো কোনো দিন এরকম বলেও নি। তো সেদিন আমার চেম্বার এসে বলছে ডাক্তারবাবু আমার এর জন্য ওষুধ দিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি রাত্রেবেলা গতকাল রাত্রেও ঘুমাতে পারিনি, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, আর তারপরে হচ্ছে নাকের সমস্যা হয়, তারপর হচ্ছে তোমার প্রচণ্ড কাশি হয়, হাঁচি হয়। তো আমি তারপরে কোশ্চেন করলাম, আচ্ছা আমি একটা কথা বলবো যদি আপনি কিছু না মনে করেন। না আমি বলেই বসলাম আপনার হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক কেমন আপনার? পেশেন্ট থ হয়ে গেল, থ হয়ে আমাকে জিজ্ঞেস করছে কেন এই কথা জিজ্ঞেস করলে? এলাম দেখুন একটা কথা বলি, যে আপনাকে যদি আমি ভালো করতে পারি তাহলে এই একই উপায় আমি ভালো করতে পারবো, সেটা হচ্ছে আমি যা জিজ্ঞেস করছি আপনাকে তাই বলতে পারবো। আপনি খুলে বলুন আপনার কী সমস্যা হয়েছে, আপনার কী সমস্যা আপনি খুলে বলুন, আমি তো ডাক্তার, আমি কাউকে বলবো না, শেয়ার করবো না, আমি সম্পূর্ণ জানতে চাইছি আপনাকে সুস্থ করবার জন্য, আপনি বলুন। তখন মহিলাটির বাবা এসেছিল, বাবা বলছে আমি বলছি ডাক্তারবাবু আপনাকে, রেগে রেগে বলছিল। আমি তখন তাকে বললাম কাকু আপনি একটু বসুন, আমি একটু আপনার মেয়ের কাছ থেকে শুনি, তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করব। তখন মেয়ে আমাকে বলছে যে এই যে তোমার মানে আমাকে বলছে যে আপনার দাদা দেখেছেন না যে ওই যে আসে আমার হাজবেন্ড, প্রচণ্ড জেদি, বদমেজাজি, প্রচণ্ড রাগি, আমার 20 বছর ধরে এরকম কষ্ট হচ্ছে, আমাকে পর্যন্ত একটু ডাক্তারখানায় নেয় না, ওই ডাক্তারখানায় একবার নিয়েছিল, এই তখন রিপোর্ট টিপোর্ট করেছে, রিপোর্টে পুরো নর্মাল, কোনো সমস্যা নেই আমার বুকে টুকে। ডাক্তারবাবু বুঝতে পারছি না কেন হচ্ছে, ডাক্তারবাবু আসলে কেন হচ্ছে? আমি বললাম আর কিছু? আমি বললাম না, ওই যে তোমার মানে আপনার দাদাকে দেখলেন, দাদা ডাক্তারখানা নিতেই চায় না। এলাম তখন প্রশ্ন করলাম, আচ্ছা একটা কথা বলি, দাদার সঙ্গে সম্পর্ক কেমন? আবার আমি আপনাকে প্রশ্ন করলাম, মানে আপনি জিজ্ঞেস করছি, আপনি বলুন দাদার সঙ্গে সম্পর্ক কেমন? তখন বলল যে শুভজিৎ আমার শখ
আহ্লাদ, আনন্দ, সমস্ত কিছু শেষ। যেদিন থেকে আমার বিয়ে হয়েছে ওই বাড়ি, সেদিন থেকেই আমার জীবনে দুঃখের ছায়া নেমে এসেছে। আমার স্বামী আমাকে একটু পর্যন্ত মেলায়ও নিয়ে যায় না, সারাদিন দোকান আর দোকান, দোকান আর বাড়ি, দোকান আর বাড়ি। আমার যে এত কষ্ট, আমাকে যে ডাক্তারখানায় নিয়ে যাবে, আমাকে যে দেখাবে, তার জন্য তার সময় নেই। যেহেতু তার প্রধান সমস্যা ছিল নাকের, শ্বাসকষ্ট মাঝে মাঝে হতো, সব কাশিটা মাঝে মাঝে হতো, কিন্তু সমস্যা ছিল নাকের বেশি। তাহলে আমরা ইন সাইকোডাইনামিক ওয়েতে জানি যে নাকের সমস্যা হলে সাধারণত ডিগনিটি লস হয়। তো আমি তাকে প্রশ্নই করে বসলাম, আচ্ছা আমি আপনাকে একটা আরেকটা কথা বলবো, যে আপনার কোনো মান সম্মানের হানি ঘটছে বলে মনে হচ্ছে যে আপনি সারাক্ষণ অপমানিত বোধ হচ্ছে? পেশেন্ট তখন বলল, অপমানিত বোধ হব না, আপনার দাদা একেবারে একটা ফালতু লোক। এই যে আমি 10-20 ধরে বছর ধরে যে আমি তার সঙ্গে সময় কাটাচ্ছি, আমি যে তার দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে এত কাজ করি সকাল থেকে একেবারে রাত 9টা 9:30 পর্যন্ত, 10টা পর্যন্ত, গরমকালে তো 11টা পর্যন্ত আমি দোকানদারি করি, কোনো কিছু যদি কোনো একটা মাল দিতে আমার ভুল হয়ে যায় তাহলে আমাকে লোকের সামনে অপমান করে। এত স্টেশনে লোক থাকে, তাদের সামনে যদি আমাকে অপমান করে কিরম লাগে? তো আমি তখন তখন বললাম, আপনার রাগ হয় না? আপনি রাগ করেন না? আপনি কেন রয়েছেন? আপনি সংসার ছেড়ে কেন চলে যাচ্ছেন না? আপনার যখন এরকম প্রবলেম, বলছে থাকি আর পারা যায়, এক ছেলে আছে বোঝো না, এক ছেলে আছে, বুঝেন না আপনি, ছেলেকে ছেড়ে কি যাওয়া যায়? আমি বললাম, শুধু কি ছেলে? বলছে না, অ্যাকচুয়ালি আর কি করবো, আমি নিজেকে মানিয়ে নিয়েছি, আমি রাগ করি না। রাগলেই তো বাবুর আবার মাথা দেমাগ নষ্ট হয়ে যাবে, বাড়িতে গিয়ে যদি আমি রাগ দেখাই তাহলে সেই একটা তুমুল গণ্ডগোল, মারামারি, ঝগড়াঝাটি, তার থেকে বাবা নিজের কষ্ট নিজে সহ্য করে থাকে, রাগ হয় কি করব, কিছু বলতে পারি না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার স্বামী না আমাকে বিয়ের পর থেকে খুব জ্বালাতন করছে, কখনো লোকের সামনে হ্যারাসমেন্ট করছে, কোনো সময় কোনো মেলায় নিয়ে যাচ্ছে না, কোনো কিছু করছে না, স্টেশনে তো প্রত্যেক দিন আমাকে কেউ একটু কথা বলবে, তবু আমি মেনে নিই। আমি বললাম, আর কিছু বলবেন? বলছে, আর কি বলবো, এটা কেন হচ্ছে যদি বলতে পারো, যেহেতু আপনার মানে আমাকে তুমি তুমিই বলেছিলো, বলছে তোমার দাদা যেহেতু সেরে গেছে তাই জন্য আমি আসলাম, দেখি যদি আসে, যদি আমার সারে, সেই আশায় আসা। তোমার দাদাকে বললাম গতকাল যে আমি যাবো একটু শুভজিতের কাছে, দাদা তোমার দাদা বললো তাহলে যাও, তাই আপনার কাছে আমি তাই তোমার কাছে আসলাম। মানে উনি আমাকে তুমি তুমি করে বলেছিল, ঠিক আছে, আমি আপনি বললাম সম্মান দেওয়ার জন্য এত। তো যাই হোক, এই কেসটা এই ছিল। এই পেশেন্টটিকে আমি আমার সিলেক্টেড মেডিসিনের 3টে ডোজ দিয়েছিলাম সেদিন, আজ থেকে প্রায় 4 মাসের, তো আর 4 মাস তো হবেই তার আগে। তো তাকে 3টে ডোজ দিয়েছিলাম, 30 ml জলে 2টো গ্লোবিলস মিশিয়ে 15 মিনিট পরপর সেই রাত্রে খেতে বলেছিলাম, আর পরদিন থেকে প্লাসিবো রূপদান চলছিল। তো পেশেন্টটি তারপরে 7 দিন পর আসে, এসে বলে যে ডাক্তারবাবু আমার না শ্বাসকষ্ট কমে গেছে, কিন্তু আমার কাশি, হাঁচিটা কাশিটা রয়েছে। বললাম ঠিক আছে, ওষুধটা খান। তারপরে আবার রূপদান 1000 দিলাম, দেওয়ার পর ওষুধ খা মানে চলতে রূপদান চলতে থাকলো। আবার 7 দিন পর এসে বললো, ডাক্তারবাবু আমি এখন অনেক ভালো আছি। এবং তারপর থেকে আজও পর্যন্ত তার শ্বাসকষ্ট নেই, মানে হচ্ছে যে অ্যালার্জেটিক রাইনাইটিসের সমস্যা, মানে হাঁচি সর্দির সমস্যা ছিল সেটা নেই, কাশি নেই, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আজও পর্যন্ত আমাকে আর সেই ওষুধের মানে পোটেন্সি ইনক্রিজ করতে হয়নি। তাহলে আমি এই কেসটা পুরো স্কিন সাইকোডাইনামিক ওয়েতে নিয়েছিলাম। পেশেন্টটি যখন আমার চেম্বারে আসে, পেশেন্ট আমাকে বলেছিল যে আমি খুব কষ্ট হচ্ছে, আমাকে ওষুধ দাও। আমি কিন্তু আমি তার কথায় আমি ঢুকিনি। দেখবেন, একটা 36-37 বছর বয়সের মহিলা, তার একটা এরকম একটা ডিজিজ, তার একটা সমস্যা, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে। তো আমি এই জন্য আমি খুব ভেবেছিলাম এবং সাইকোডাইনামিক ওয়েতে এগিয়েছিলাম। দেখুন, এই কেসটা সলভ করতে আমার বেশি সময় লাগেনি, আমার প্রায় 1/2 ঘন্টা লেগেছিল। তো প্রথম কথা হচ্ছে, প্রথম আমি কিভাবে এগুলাম কেসটাতে, দেখুন, যখন আমাকে
পেশেন্ট বলল যে আমার নাকের সমস্যাটা বেশি, মাঝে মাঝে আমার শ্বাসকষ্ট হয়, ঘুমোতে পারি না, কিন্তু নাকের সমস্যা বেশি, সবসময় একটা সর্দি সর্দি ভাব লেগে আছে, সবসময় আমার হাঁচি হচ্ছে। তখন আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো মানে আপনি আপনার কি সম্মানের কোনো হানি হচ্ছে, সবসময় অপমানিত বোধ হচ্ছেন? তখন পেশেন্ট আমাকে বললো, হ্যাঁ, যে তোমার দাদা আছে না, তোমার দাদা সবসময় উঠতে বসতে গালাগালি করে, দোকানে আমি এত কাজ করি, কোনো মাল যদি দিই কোনো কাস্টমারকে, ভুলে যদি একটু দামটা ভুলভাল হয়ে যায়, যদি 10 টাকার মাল আমি 8 টাকায় বেচি, তাহলে আমাকে খুব গালাগালি করে লোকের সামনে, খুব বাজে কথা বলে, খুব রাগ হয়, কিন্তু কিছু বলতে পারি না। তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর রুব্রিক নিতে পারি, সেটা হচ্ছে মাইন্ড এইলমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট। দেখুন, এইলমেন্টস ফ্রম কথার অর্থ হলো অসুস্থতা। এই অসুস্থতা কোথা থেকে এসেছে? তার এম্বারাসমেন্ট ফিল হচ্ছে বলে, ঠিক আছে? মানে হচ্ছে সে নিজেকে অপমান বোধ করছে, নিজেকে খারাপ বোধ করছে প্রতিনিয়ত, আর এর থেকেই তার মধ্যে রোগের সৃষ্টি হয়েছে। দিস ইজ মাইন্ড এইলমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট। যে তোমার দাদা না আমাকে জ্বালিয়ে মারলো, 21 বছর ধরে সারাক্ষণ উঠতে বসতে গালাগালি, চেঁচামেচি, আমাকে কোনো জায়গায় মেলায় নেয় না, আমাকে কিছু করে না, কিছু বললেই ধমকি দেয়, মানে ধমক দেয়। এই যে ব্যাপারটা হচ্ছে, এখান থেকে আমি একটি রুব্রিক নিয়েছিলাম, পেশেন্ট তার হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত হচ্ছে। মাইন্ড ডিলিউশনস পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, মানে পেশেন্ট অত্যাচারিত হচ্ছে তার দ্বারা, তার বাই হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের দ্বারা। নেক্সট আমি রুব্রিক নিয়েছিলাম, আমি বলেছিলাম আপনি সংসার ছেড়ে কেন যাচ্ছেন না, কেন চলে যাচ্ছেন না? আমাকে বলছে কি করে যাব, আমার তো ছেলে আছে, আর সব থেকে বড় কথা বিয়ে তো করেছি, স্বামী বাবুর প্রচণ্ড রাগ, যদি কিছু বলি তাহলে ঘরে আবার তুমুল গণ্ডগোল হবে, চেঁচামেচি হবে, ঝগড়া, তার থেকে থাক। আমি রুব্রিক নিয়েছিলাম মাইন্ড হারমোনি ডিজায়ার ফর, হারমোনি ডিজায়ার ফর। দেখুন, হারমোনি ডিজায়ার ফর কথার অর্থ হলো তাল মিল রাখা, বুঝলেন না? তো দেখা গেল এক জায়গায় কনসার্ট হচ্ছে, জলসা হচ্ছে, বা কোনো জায়গায় দেখা গেল একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো জায়গায় একটা স্টেজে দেখা গেল যে ধরুন কুমার সানু তিনি গান করছেন, করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল, তাহলে এত লোক গান শুনছিল এবং কুমার সানু গান করছিল, কী হবে? চট করে কী হবে, কনসার্টটা থেমে যাবে, তখন কী হবে, সবাই হইচই করবে, কেউ মন খারাপ করবে, ইস কুমার সানু কী সুন্দর গান করছিল, আবার কুমার সানু স্যার গান করছে তারও মনটা খারাপ হয়েছে, গানের মাঝে এরকম ব্যাঘাত। অর্থাৎ কনসার্ট, আমি আমার সংসারে একটা বজায় রেখেছি, তালমেল রেখেছি, আমি এই কনসার্টটাকে নষ্ট করতে চাই না। দিস ইজ হারমোনি ডিজায়ার ফর। আমি যদি বাপের বাড়ি চলে যাই আমার সংসারটা ভেঙে যাবে, আমার সংসারের যে তার সেটা ছিঁড়ে যাবে। দিস ইজ হারমোনি ডিজায়ার ফর। আর সবথেকে বড় আরেকটি রুব্রিক নিয়েছিলাম যে ডাক্তারবাবু এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, প্রচুর আমি তো 2-3 বার রিপোর্ট করলাম, রিপোর্টে কোনো সমস্যা নেই, ডাক্তারবাবু এটা কেন হচ্ছে, এটা কি ভালো হবে? এখান থেকে আমরা রুব্রিক নিতে পারি মাইন্ড লাইট ডিজায়ার ফর। তো আমি মাইন্ড মানে লাইট ডিজায়ার ফর মানে তো আপনারা জানেন, মানে হচ্ছে সে আমার কাছ থেকে একটু হোক পেতে চাইছে, আশা হোক পেতে চাইছে। তাহলে আমরা এখান থেকে কী কী রুব্রিক পেলাম, মাইন্ড এলিমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট, ডিলিউশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, মাইন্ড হারমোনি ডিজায়ার ফর, অ্যান্ড মাইন্ড লাইট ডিজায়ার ফর। আমি এই 4টে রুব্রিক এর উপর নির্ভর করে তাকে নেট্রাম মিউর 30 3টে ডোজ দিই। আজও পর্যন্ত বিশ্বাস করুন, আমার সামনে ঘুরে বেড়ায়, আমার সামনে দোকানদারি করছে, পেশেন্টের কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদেরকে আমি নেট্রাম মিউরের কেসটা শেখাতে পারলাম। ওকে, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে বলবো আপনাদের জন্য যদি এই কেসটা ভালো লেগে থাকে এবং আমার প্রতিটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক করুন আমার জন্য, আর সবাইকে বলবো একটু কমেন্ট করুন, কমেন্ট করে জানালেন আমার খুব ভালো লাগবে, একটু লাইক করুন, কমেন্ট করুন, এবং যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।